শ্যাম্পু বা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেলদের চুল এত ঘন লাগে কীভাবে, কখনো ভেবে দেখেছেন? আপনারা কি জানেন কফির বিজ্ঞাপনে হ্যান্ড ওয়াশ ব্যবহার করা হয়? রুটির বিজ্ঞাপনে ফোলা রুটির রহস্য কী সেটা কি আপনি জানেন? জুতোর পালিশ দিয়ে কীভাবে ননভেজ বিজ্ঞাপন তৈরি করা হয় সেটা জানলে আপনারা চমকে যাবেন। বন্ধুরা, বিজ্ঞাপনে আমাদেরকে এমন কিছু দেখানো হয় যেগুলোর পিছনে থাকা সত্যিটা আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার ওয়ান, রুটি। বিজ্ঞাপনে যে রুটিগুলো আপনারা দেখতে পান সেগুলোর ভিতরে কী থাকে জানেন? বেলুন থাকে। হ্যাঁ বন্ধুরা, সাধারণত রুটি বানানোর কয়েক সেকেন্ড পর্যন্তই সেগুলো ফোলা থাকে, তারপরে স্বাভাবিক হয়ে যায়। তাই রুটি যাতে দীর্ঘ সময় পর্যন্ত ফোলা থাকে সেই জন্য রুটির মধ্যে এই ধরনের বেলুন ঢুকিয়ে দেওয়া হয়। রুটি বানানোর পরে তার নিচে একটা ছিদ্র করা হয় এবং তার ভিতরে বেলুন দিয়ে সেটাকে ফুলিয়ে দেওয়া হয়, যাতে দেখলে মনে হয় যেন রুটিটা ফুলে আছে। নাম্বার টু, ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুসের বিজ্ঞাপনে যে আমগুলো দেখানো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ নকল হয়। যখন সেগুলো কাটা হয় তখন তার ভিতরে পার্টসগুলো দেখানোর জন্য স্পঞ্জ ব্যবহার করা হয়। মাজার বিজ্ঞাপনে আপনারা এই দৃশ্যটা তো নিশ্চয়ই দেখেছেন। আপনি যদি আমের সাথে এরকম করেন তাহলে বাস্তবে এরকম হবে, কিন্তু এই বিজ্ঞাপনটাতে আমের পরিবর্তে স্পঞ্জ ব্যবহার করা হয়েছিল। যেহেতু আসল আম দিয়ে এরকম করার জন্য অনেক সময় লাগে, তাই বিজ্ঞাপনের ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য এটাই ভালো উপায়। নাম্বার থ্রি, পেস্ট্রি। পেস্ট্রি কেক টিভিতে যতটা ফ্লাফি এবং বড় দেখায় বাস্তবে কিন্তু ততটা বড় হয় না, কারণ এগুলো বানানোর জন্য কার্ডবোর্ড ব্যবহার করা হয়। একটা একটা করে পেস্ট্রি এবং কার্ডবোর্ড একটার উপরে আর একটা রাখা হয়। এক্ষেত্রে কার্ডবোর্ডের বড় এবং পুরো টুকরো ব্যবহার করা হয় যাতে পেস্ট্রিগুলো দেখতে আরও বড় লাগে। তারপর পেস্ট্রিগুলোর মাঝে ক্রিম লাগানো হয়। এগুলো কিন্তু আসল ক্রিম নয়, এগুলো হলো শেভিং ক্রিম। আর এর মধ্যে যে কেকগুলো থাকে সেগুলো আসল ব্রাউনিও নয়। আপনি যদি ভুলবশত এই পেস্ট্রিগুলো টেস্ট করেন তাহলে আপনার মনে হবে যেন আপনি কাগজ খাচ্ছেন। নাম্বার ফোর, ফেক হিট। বিজ্ঞাপনে কোনো জিনিস ঠান্ডা বা গরম দেখানোর জন্য ধোঁয়ার ব্যবহার করা হয়। এটা দেখে আমাদের মনে হয় যেন খাবারটা ভীষণ গরম বা ঠান্ডা আছে, কিন্তু বাস্তবে এই ধোঁয়াটা হলো ড্রাই আইস। এর জন্য ড্রাই আইসের ছোট টুকরোকে জলের মধ্যে রাখা হয়। কিছুক্ষণ পরে ধোঁয়াটা একটু কমে গেলে সেটাকে গরম খাবারে বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের পিছনে রেখে দেওয়া হয়, যেটা দেখে মনে হয় যেন খাবারটা একদম ঠান্ডা বা গরম আছে। ঠান্ডা বা গরমের কথা তো ছেড়েই দিন, অনেক সময় তো খাবারগুলো আসলে থাকে না। নাম্বার ফাইভ, ইনস্ট্যান্ট নুডলস। টিভিতে যখন ইনস্ট্যান্ট নুডলস দেখানো হয় তখন সেগুলোর পরিমাণ অনেক বেশি দেখানো হয়। আসলে তারা সেই নুডলসগুলো দুটো প্যাকেট দিয়ে তৈরি করে, আর সেটা এমনভাবে দেখানো হয় যেন মনে হয় সেটা আসলে একটা প্যাকেট। এটা কিন্তু শুধুমাত্র নুডলসের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও করা হয়। এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলোর প্যাকেট অনেক বড় হয় কিন্তু ভিতরটা ফাঁপা হয়ে থাকে। এই বড় প্যাকেটগুলো বিশেষভাবে বিজ্ঞাপনের জন্যই তৈরি করা হয়। নাম্বার সিক্স, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। বিজ্ঞাপনে আপনারা যেসব ফল বা সবজিগুলো দেখেন সেগুলো খেলে কিন্তু আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ সেগুলো সাধারণত প্লাস্টিক অথবা মোল্ড দিয়ে তৈরি করা হয়। এগুলো ফ্রেশ এবং রিয়েলিস্টিক দেখানোর জন্য এগুলোর উপরে জল ছিটিয়ে দেওয়া হয়। অনেক সময় এইসব ফল বা সবজিগুলোর উপরে বিশেষ এক ধরনের লিকুইড পলিশ ব্যবহার করা হয়, যার ফলে এগুলো প্রচণ্ড উজ্জ্বল দেখায়। নাম্বার সেভেন, ননভেজ ফুড। ননভেজ ফুডের বিজ্ঞাপনে যে চিকেনগুলো দেখানো হয় সেগুলো দেখতে লোভনীয় লাগলেও সেগুলো কিন্তু কাঁচা থাকে। প্রথমে মাংসগুলোর উপরে মশলা ছড়িয়ে দেওয়া হয়, তারপর তার উপরে কফি বা ব্রাউন পেন্ট দিয়ে দেওয়া হয়, যেটা দেখার পরে মনে হয় যেন এগুলো একদম পারফেক্টভাবে কুক হয়েছে। অনেক সময় তো এগুলোর উপরে টর্চও মারা হয় এবং জুতো পালিশও লাগিয়ে দেওয়া হয় যাতে এগুলো আরও বেশি আকর্ষণীয় লাগে। নাম্বার এইট, নুডলস। টিভিতে আপনারা নুডলসের বিজ্ঞাপন তো নিশ্চয়ই দেখেছেন। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে ঘরে রান্না করা নুডলস বিজ্ঞাপনের নুডলসের থেকে অনেকটাই আলাদা দেখতে লাগে। আসলে বিজ্ঞাপনে নুডলসের পরিমাণ বেশি দেখানোর জন্য নুডলসগুলো এইভাবে রাখা হয়। প্রথমে একটা ছোট বাটি রেখে তার উপরে নুডলসগুলো রাখা হয়। বাড়িতে রান্না করা নুডলসগুলো দেখতে ততটাও ভালো হয় না, খুব একটা উজ্জ্বলও লাগে না, কিন্তু বিজ্ঞাপনে নুডলসের মধ্যে প্রথমে অনেক তেল দিয়ে দেওয়া হয়, তারপর এই সিরাপটা ঢেলে দেওয়া হয়। এই সিরাপটার কারণে নুডলসের ব্রাইটনেস বেড়ে যায়। অনেক সময় সিরাপের পরিবর্তে ট্রান্সপারেন্ট নেল পলিশও ব্যবহার করা হয়।
নাম্বার 9, আইসক্রিম। বন্ধুরা, আপনারা কি জানেন বিজ্ঞাপনে দেখানো আইসক্রিমগুলো আসলে সিলিকন দিয়ে তৈরি আইসক্রিম হয়ে থাকে, যেগুলো একদম রিয়েল আইসক্রিমের মতো দেখতে লাগে। বিজ্ঞাপনে এই ধরনের আইসক্রিম ব্যবহার করার পিছনে সবথেকে বড় কারণ হলো সময়। আসলে কমার্শিয়াল শ্যুট করতে অনেক বেশি সময় লাগে, তাই স্বাভাবিকভাবে আসল আইসক্রিম দিয়ে বিজ্ঞাপন তৈরি করলে আইসক্রিম ততক্ষণে গলে যাবে। সেই জন্য এই ধরনের সিলিকনের আইসক্রিম ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 10, বার্গার। ম্যাকডোনাল্ডসের বিজ্ঞাপনে বার্গারগুলো দেখতে কতটাই সুন্দর লাগে, তাই না? কিন্তু বাস্তবে সেগুলো বিজ্ঞাপনের মতো লাগে না কেন, সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? একবার এক ব্যক্তি ম্যাকডোনাল্ডসের কাছে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলেন যে বিজ্ঞাপনে আর বাস্তবে তাদের বার্গার দেখতে এতটা ভিন্ন লাগে কেন। এর উত্তরে ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে বিজ্ঞাপনের বিহাইন্ড দ্য সিনের একটা ভিডিও লঞ্চ করা হয়েছিল। সেখানে তারা দেখিয়েছিলেন যে কিভাবে তাদের একটা ছোট বার্গার বিজ্ঞাপনে এত বড় হয়ে যায়। অদ্ভুত বিষয়টা হলো, বার্গারের ভিতরে সব কিছু একই থাকে, কিন্তু প্রেজেন্টেশনের জন্য তারা আলাদা করে ফুড স্টাইলিশ রাখে। যারা ঘন্টার পর ঘন্টা ধরে একটা বার্গার তৈরি করে, তারপর ফটোশপে বার্গারের কালার বুস্ট করে দেওয়া হয়, যার ফলে সেগুলো দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। নাম্বার 11, চকলেট। আমি নিশ্চিত যে বিজ্ঞাপনে মেল চকলেট দেখে আপনাদের জিভেও নিশ্চয়ই জল আসে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপারটা হলো, বিজ্ঞাপনে দেখানো এই চকলেটগুলোও কিন্তু আসল হয় না। একজন ফুড স্টাইলিস্ট তার ইন্টারভিউতে জানিয়েছিলেন যে মেল চকলেটগুলো সাধারণত বোরক্স, গ্লু এবং ফুড কালারের সাহায্যে তৈরি করা হয়। আসলে চকলেটের মতো এগুলো তাড়াতাড়ি গলে যায় না, আবার খুব তাড়াতাড়ি শক্তও হয় না, দীর্ঘ সময় পর্যন্ত একই রকম থাকে, যার ফলে বিজ্ঞাপন শ্যুট করতে অনেক সুবিধা হয়। নাম্বার 12, শ্যাম্পু অ্যান্ড হেয়ার অয়েল। হেয়ার অয়েল বা শ্যাম্পুর ভিডিও দেখে আপনারা কখনো না কখনো তো এটা নিশ্চয়ই ভেবেছেন যে বিজ্ঞাপনে দেখানো মডেলদের চুল এত লম্বা এবং ঘন হয় কীভাবে। আসলে বিজ্ঞাপনে মডেলদের চুল অনেক ঘন এবং বাউন্সি দেখানোর জন্য হেয়ার স্টাইলিস্টরা অনেক ইউনিক টেকনিক ব্যবহার করে থাকেন। সবার প্রথমে চুলে উইক এবং এক্সটেনশন লাগানো হয়, যার ফলে চুলগুলো এতটা ঘন লাগে। তারপর সেগুলো উঠছে এরকম দেখানোর জন্য গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়, যেখানে কেউ সবুজ রঙের পোশাক পরে মডেলের চুলকে উড়িয়ে দেয়, তারপর সেটা এডিটিং করে ঠিক করে দেয়া হয়। আর বিজ্ঞাপনে মনে হয় যেন মডেলের চুল ন্যাচারালি হাওয়ায় উঠছে। নাম্বার 13, কফি। বন্ধুরা, আমি নিশ্চিত যে কফির বিজ্ঞাপনে আপনাদের যেভাবে বোকা বানানো হয় সেটা জানার পর আপনারা ভীষণ কষ্ট পাবেন। বিজ্ঞাপনে আপনারা কফির উপরে যে বুদবুদগুলো দেখেন সেগুলো আসলে হ্যান্ড ওয়াশ দিয়ে তৈরি করা হয়, যেহেতু এগুলো দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী থাকে, তাই ভিডিওগ্রাফারও পারফেক্ট শট নেওয়ার জন্য অনেক সময় পেয়ে যান। সো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো কোন টিভি অ্যাডসটা দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং শক পেয়েছেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।